সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি যাদের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, তারা কিভাবে খুব সহজে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারেন এবং কি কি কারণে তাদের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। যদিও অনেকেই আছে যারা আমাকে মেসেজ করছেন বা কমেন্ট করছেন যে ভাইয়া আমি সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারতেছি না, অনেক ট্রাই করতেছি, কেউ কেউ আছে 4,000-5,000 টাকাও দিতে রাজি যারা সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর জন্য। তো আমি বেশি কথা বলবো না, আমি যদি বলি আমরা একটা সময় দেখা গেত যে আমরা একটা কম্পিউটারে বা একটা আইপিতে 2-3 বা একের অধিক আমরা অ্যাকাউন্ট ব্যবহার করতাম। তো রিসেন্টলি ফাইবারের নতুন একটা পলিসি আপডেট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এখন আর একই কম্পিউটার থেকে একাধিক অ্যাকাউন্টও চালানো যাবে না, এবং কি একটা আইপি থেকে আপনি একাধিক অ্যাকাউন্ট চালাইতে পারবেন না, সেটা যে কোনো ক্যাটাগরির হোক। তো আমি যদি বলি এটা আমার সাথেই ঘটে গেছে, পরীক্ষিত বলতে পারেন, আমি আইপি ছিল এক কম্পিউটার আমার, এমনিতেই মানে 5-7 কম্পিউটার। তো দেখা গেছে যে আমি আলাদা আলাদা করে সব কিছুই করতাম, যেমন আমি এক কম্পিউটারে দিতাম হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইনের সার্ভিস, আরেক কম্পিউটারে দিতাম হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের, আরেক কম্পিউটার দিতাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, আরেকটা দিতে দিতাম ডিজিটাল মার্কেটিং, এসইও, এই টাইপের ক্যাটাগরির কাজগুলো আমি করতাম। বিভিন্ন কম্পিউটারে আলাদা আলাদা সার্ভিস দেন ক্যাটাগরিও আলাদা ছিল, কিন্তু দেখা গেছে যে আমার আইপি অ্যাড্রেস 2-3 অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস এক ছিল, মানে হচ্ছে আমার রাউটার বা ওয়াইফাই কানেকশন এক ছিল। দেখা গেল তাদের সাথে সম্পর্কিত না বা তাদের সাথে সম্পর্ক ছিল না অ্যাকাউন্টের সাথে, কিন্তু আমার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিছে। তো আমি যখন সাপোর্ট টিমে কথা বললাম, তারা আমাকে ধরলো হচ্ছে আইপি প্রবলেম বা এটার জন্য অ্যাকাউন্টটা সাসপেন্ড করলো। তো বুঝতে পারলাম যে আসলে এখানে কী হয়েছে, তো পলিসিটা দেখাইলো, দেখানোর পরে বুঝলাম যে আসলে এখন আর আগের মতো সিস্টেম নাই। এখন নতুন সেলারদের অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ করে না এটার যদি আসি, সেটা হচ্ছে আপনি হয়তো পূর্বে একটা অ্যাকাউন্ট করছেন, অনেক পূর্বে হয়তো আপনার খেয়াল নাই, বা আপনার নেট কানেকশন থেকে কেউ একজন অ্যাকাউন্ট করছে, বা আপনার অ্যাকাউন্ট একটা সাসপেন্ড হয়েছে, বা আপনি ইংলিশে স্কিল টেস্টে ফেল করছেন, ফেল করে ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন বা ডিলিট করে দিয়েছেন, ডিলিট করে নতুন অ্যাকাউন্ট চালু করছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যাদের পূর্বে অ্যাকাউন্ট থাকে তাদের আর নতুনে অ্যাকাউন্ট করতে দেয় না, অ্যাকাউন্ট করতে দিলেও সেই অ্যাকাউন্টটা আর অ্যাপ্রুভ করে না। এখন কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারেন, এখন আপনার কম্পিউটার থেকে যদি এইরকম কার্যকলাপ করে থাকেন, মানে পূর্বে অ্যাকাউন্ট করতে থাকেন বা আপনার নেট কানেকশন থেকে অ্যাকাউন্ট করছেন, এরকম যদি কার্যকলাপ করে থাকেন, তাহলে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের অবশ্যই ম্যাক আইডিটা চেঞ্জ করতে হবে। এটা যদি চেঞ্জ করতে পারেন তো ফাইন, যদি না করতে পারেন তাহলে কিছু করার নাই, আর উইন্ডোজ মেরেও দেখতে পারেন। আর মাস্ট বি আপনার কিন্তু ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশনটা চেঞ্জ করতে হবেই, মাস্ট বি চেঞ্জ করতে হবেই। এটা চেঞ্জ করে আপনি ট্রাই করলে হয়ে যাবে। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে কেমনে কি করব বা কিভাবে অ্যাকাউন্ট চালাবো, আমার তো 2 কম্পিউটার বা 3 অ্যাকাউন্ট, তো আমি কিভাবে চালাবো। আপনি ডাটা প্যাকেজ কিনতে পারেন, ওইটা আপনার ডাটা দিয়ে মোবাইল ডাটা অথবা মোবাইলের হটস্পট কানেকশন দিয়ে আপনি কিন্তু চালাইতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। তো আপনি যদি একই কম্পিউটার থেকে বা একই আইপি অ্যাড্রেস থেকে আবার যদি অ্যাকাউন্ট করেন, হতে পারে যে আপনি অ্যাকাউন্ট করছেন, গিকো অ্যাপ্রুভ করছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে, দেখা যাবে 15-20, 1 মাস পরে আবার অ্যাকাউন্ট চলে যাবে। তাহলে আপনাকে ঘুরে ঘুরে শুধু সময় নষ্ট হবে, কিন্তু কাজের কাজ কিছুই আসবে না, মানে হবে না আর কি। তো আপনাকে যেটা করতে হবে, মাস্ট বি আপনার কম্পিউটারটা চেঞ্জ করতে পারলে তো বেটার হয়, না করতে পারলে আপনার ম্যাক আইডিটা চেঞ্জ করতে হবে এবং আপনার ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করতে হবে, এবং আপনার আইপি অ্যাড্রেস বাদে অন্যের একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে বা অন্যের পিসি বা মোবাইল ব্যবহার করে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। সেই অ্যাকাউন্টটা ওইখান থেকে গিগ পাবলিশ করে তারপরে আপনি চাইলে আপনার নতুন আইপি অ্যাড্রেস বা নতুন সেট আপের ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে, এতে ঝামেলা কিছু হবে না। এখন ভাবতে পারেন আপনার কম্পিউটার আবার যদি কোনো কিছু না করে, আপনি যদি আইপি অ্যাড্রেস না চেঞ্জ করেন, তাহলে কিন্তু সেম আগের পর্যায়েই চলে যাবে। তো আপনাকে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে বা নতুন ওয়াইফাই কানেকশন নিতে হবে, অথবা আপনাকে ডাটা কানেকশন ব্যবহার করতে হবে বা ডাটা ইউজ করতে হবে। তো আপনি যদি এটা করেন, আপনি যদি অন্য একটা জায়গা থেকে অ্যাকাউন্ট করেন,
বা অন্যের ফোন থেকে বা অন্যের ডিভাইস থেকে, তাহলে আর অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, তিনি যদি আবার এই অ্যাকাউন্টটা করে তাহলে প্রবলেম আছে, তাহলে আবার একই প্রবলেম। তো যে জীবনে অ্যাকাউন্ট করে নাই, তার মোবাইল থেকে বা তার ডিভাইস থেকে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেটা আপনার কম্পিউটারে মানে সেট আপ হয়ে যাওয়ার পরে আপনার কম্পিউটারে নিয়ে আসতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নাই। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যদিও আপনাদের কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা চাইলে এখানে কমেন্ট করতে পারেন। আর আমি একটু কাজের চাপে আমি প্রতিদিন ভিডিও পাবলিক করতে পারতেছি না, কিছু কাজ বেশি হয়ে গেছে, মানে অতিরিক্ত কাজ আসতেছে। তো মাশাল্লাহ, তো আলহামদুলিল্লাহ, আশা করি খুব শীঘ্রই আবার শুরু করব টাইম দেওয়ার আপনাদের পিছনে। আর তারপরেও জানি না কতদিন এরকম চলবে, যদি এরকম থাকে তাহলে নিয়মিত আর ভিডিও পাবলিক করা হবে না। তো হ্যাঁ, আমাদের ক্লাসের ভিডিওগুলো যাবে, মানে যদি তার ভিতরে আমি সময় বের করতে পারি কাজের ফাঁকে ফাঁকে, তাহলে আপনাদের জন্য ভিডিও তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।